ফেসবুক আইডি বা পেজে আপনাদের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সেট আপ পাওয়ার পর সেটা রিভিউতে রাখতেছে ফেসবুক এবং আপনারা মোডেস পাচ্ছেন না এখন কবে মোড্রেস পাবেন কেন রিভিউতে রাখতেছে আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্যার সমাধান দেবো সো খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো ফার্স্ট আমি যে কথাগুলো বলবো কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে শুনতে হবে ভিডিও স্কিপ করে কেউ চলে যাবেন না সো আপনি যখন একটা ফেসবুক আইডি বা পেজে সেট সেটা পান বাড়ে ফেসবুক আপনাকে সেটা পাঠায় তখন কিন্তু আপনাদের সেট আপটা করেন অনেক সিস্টেমে সেট আপ করা যায় কিন্তু দেখা যায় যে অনেকেই বলেন যে এক মাস দুই মাস হয়ে যায় রিভিউতে রাখে এখন এই মরিডাইসটা রিভিউতে কেন রাখে তারা সো প্রথম টপিক হচ্ছে মরিডাইস যখন আপনারা পাবেন তখন আপনি কি অরিজিনাল ভিডিও থেকে পাইছেন না কপি পেস্ট এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ ইনস্টিমেন্টসে বলা আছে আপনাকে অবশ্যই অরিজিনাল ডিমান্ড ভিডিও থাকতে হবে যে ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকতে হবে আর অবশ্যই নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে সেটাকে বলা হয় অরিজিনাল ভিডিও সো এখন মিডেস রিভিউতে রিভিউ বলতে তারা চেকিং করে যে তারা আপনাকে মিডেস দেবে কিনা মূলত যারা ময়িডেস পায় তারা কিন্তু দুই সপ্তাহ অপেক্ষা করে ফেসবুক কিন্তু টু ওয়েক্স তারা টাইম নেয় যে আপনার আইডি বা পেসটা তারা রিভিউ করবে কন্টেন্টগুলো রিভিউ করবে বা যে কন্টেন্টটা ভাইরাল হচ্ছে সেটার মধ্যে দেখবে কোনো ধরনের ইস্যু আছে কিনা সো এরকম রিভিউ করার পর তারা আপনাকে জানায় যে আপনি ময়িডেজ পাবেন কি না এটা কিন্তু অনেকেই জানেন অনেকে জানেন না সো এখন দেখা যাচ্ছে আপনি মইডেজ সেটা পেয়েছেন রিলস মানে ইনস্টিমেট সেট আপ সেটা সেট আপও করছেন এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে কিন্তু রিভিউ থেকে নড়তেছে না যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন সো তাদের জন্য করণীয় কী সো প্রথমত আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনি যদি ইনস্টিমেট সেট আপটা পান সেটা কি অরিজিনাল ভিডিও থেকে পেয়েছেন না মানে কপি পেস্ট ভিডিও বা অন্যের ভিডিও থেকে এই কমেন্টটা আমার কিন্তু খুবই জানা এসছে আপনাদের কাছ থেকে কারণ এটা আমি দেখছি একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট এই সমস্যা আছেন যে রিভিউতে রাখতেছি ইনস্টিমেন্ট সেট আপ মানে ইনস্টিমেন্টস মোয়েডাইজটা সো এটা কমেন্ট করে জানাবেন যে অরিজিনাল ভিডিও থেকে পেয়েছেন সেট আপ না কপি পেস্ট সো এটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এখন সমস্যার সমাধান আপনাদেরকে দেবো আশা করি আপনাদের মোয়েডাইসটা তারা ব্যাগ দিতে পারে যাদের অরিজিনাল ভিডিও তাদের ক্ষেত্রেও যদি রিভিউতে রাখে দেখা যাচ্ছে যেখানে দুই সপ্তাহর কথা সেখানে এক মাস দুই মাস হয়ে গেল যদি রাখে তাহলে কীভাবে আপনারা বুঝবেন যে বৈশ পাবেন কি না সে একটা বিষয় খেয়াল করতে হবে আপনাদেরকে আপনাদের ফোনের এক কোথায় যে আইডিটা সেট আপ আছে সেটাতে সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন যে ওখানে কোনো সমস্যা আছে কি না ওখানে দেখবেন যদি ভিডিওতে কোনো সমস্যা দেখায় তারা তাহলে কিন্তু বুঝবেন যে এই কারণে আপনাকে তারা সেট আপ দিচ্ছে না তারা রিভিউতে রাখছে আর যদি সাপোর্ট ইনবক্সে সম মানে কিছু না থাকে তারপর রিভুতে রাখে তাহলে আপনাদেরকে যে কাজ করতে হবে আপনি যদি কোনো ভিডিওতে মিউজিক ইউজ করেন যে কোনো ভিডিওতে যদি মিউজিক ইউজ করেন সেই ভিডিওগুলো কিন্তু দেখবেন যে নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে ওই নোটিফিকেশন চেক করবেন আপনার পেজের বা আইডির সো এইটা দুইটা আপনাদেরকে অপশন দেখাই দিলাম একটা হচ্ছে সাপোর্ট ইনবক্স একটা হচ্ছে নোটিফিকেশন ফেসবুক কিন্তু আপনাকে জানাই দিবে যে আপনার ভিডিওর মধ্যে সমস্যা আছে যদি এগুলো যদি কারো কিছু না থাকে মানে সমস্যা কিছু নেই সব অরিজিনাল ভিডিও সব আপনাদের ভিডিও নোটিফিকেশন নেই সাপোর্টিং বক্সে কোনো কিছু নেই তাদের যদি রিভিউতে রাখে তাহলে আপনারা কি করবেন তো যেহেতু এক তারা সময় নেয় বই দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা আরও অপেক্ষা করবেন এবং লাইভ করবেন ভিডিও ছাড়ার প্রয়োজন নেই আপনারা দুই তিনটে লাইক করবেন একটু লং সময় নিয়ে বিশ মিনিট তিরিশ মিনিট দিয়ে দুই তিনটে লাইক করবেন লাইক করার পর দেখবেন যে অবশ্যই মিডিস ব্যাক দেবে তারা কারণ যদি আপনি অরিজিনাল ভিডিও দেন ফেসবুকের যে ফলোয়ার্সটা আছে ওয়াটস ট্যাম্পটা যদি অরিজিনাল হয় হ্যাঁ আর একটা আপনাদেরকে সত্যি কথা বলে দেয় কাদের ক্ষেত্রে এই রিভিউতে রাখা হয় বেশি যাদের ফলোয়ার্স কেনা যাদের ওয়াচ টাইম কেনা এই যে দুইটা এই দুইটা অনেকেই ভুল করে থাকেন আপনাদের যাদের বেশি রিভিউতে রাখছে তাদের ক্ষেত্রে ফলোয়ার্স কেনা আর ওয়াটস টাইম কেনা এগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে সেলাররা আপনাকে দেয় আপনারা ভাবেন যে দ্রুত মোয়েডেজ পাবেন এই যে একটা এই যে একটা আপনাদের মানে চাহিদা এটা কিন্তু আজকে থেকে বাদ দেবেন চেষ্টা করবেন নিজের অরিজিনাল ভিডিও অরিজিনাল ফলোয়ার্স অরিজিনাল ওয়াশ টাইম দিয়ে একটা পেজ বা আইডি মোয়েডেস পাওয়ার সো রিভিউতে যেহেতু আসেন যে কথাগুলো বলছি আবার একটু রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে সো যাদের কপি পেস্ট ভিডিও তারা কিন্তু মোয়েডেস পাবেন না আর যাদের অরিজিনাল ভিডিও তারা অপেক্ষায় থাকেন লাইক করেন আর যারা ওয়াশ টাইম ফলোয়ার্স কিনছেন তারা রিভিউতে থাকতে থাকতে কোনো দিনও মোড্রেস পাবেন না আমি যেটা বলি সত্য বলি অ্যাপখানে যদি আপনার মন খারাপ করেন আমার কিছু নেই কারণ ফেসবুকে কাজ করতে অতটা সহজ না অরিজিনাল ছাড়া রিয়েলিটি ছাড়া কিন্তু ফেসবুক থেকে মোড্রেস পাওয়া যায় না তো যাদের রিভিউতে আছে তারা লাইভ করুন যাদের অরিজিনাল ভিডিও আর যারা কপি পেস্ট আছে বা টাইম ফল কিন্তু তারা মরজা আসা বাদ দিয়ে নতুনভাবে পেজ করে আবার আইডি দিয়ে কাজ শুরু করুন আশা করি ক্লিয়ারকে বোঝাতে পারছি